সরকার আগ্রহী যাতে ভোটটা এখনই হয় এবং যাতে ভোটের নামে একটা এমন ব্যবস্থা হয় যেখানে মানুষ খুব একটা ভোট দিল না, লুট করলো এবং লুটটাকে যেন সিল ছাপ্পর মেরে দিতে পারে নির্বাচন কমিশন। সরকারের আগ্রহ সেটাই, সেই কারণে আমরা বারেবারে কথাটাকে বলছি, কিন্তু সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই এবং সরকারের মনোভাব অনুযায়ী নির্বাচন কমিশন চলছে, তৃণমূল এবং নির্বাচন কমিশনের যৌথ প্রকল্প হিসেবে চলছে। এটা খুব সঠিক হচ্ছে এটা মনে হয় না, কিন্তু যখন সব হচ্ছে তখন আমাদের কমরেডরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েই রয়েছেন, প্রয়োজনে ইস পথসভা করছেন। আবারও সরাসরি শুনব ফিরহাদ হাকিম কি বলছেন। এটা এখন আমরা রিভিউ করিনি, করে দেখতে হবে, তবে সব ওয়ার্ডেই পুলিশে খুব সহযোগিতা করছে, যেখানে এখন আর খুব বেশি ভিড় হতে করতে দিচ্ছে না, খুব বেশি ইয়ে করতে দিচ্ছে না, খুব বেশি একসাথে থাকতে দিচ্ছে না, এটা প্রত্যেকটা জায়গায় করছে এবং আমাদেরও সেইভাবেই চলছে। আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সংক্রমণটা হাই রাইজে বেশি হচ্ছে এবং সেটা ইউজ অফ লিফটে, লিফটটা যেহেতু বন্ধ থাকছে এবং যারা সংক্রামক তারা লিফটে বিভিন্ন ইয়েগুলো ধরছে, সুইচগুলো, এবং ওই এরিয়াটা বন্ধ থাকছে, ওই এয়ারটা সার্কুলেট করছে না, তাই সেখানটা আমার মনে হয় যে আমরাও অ্যাডভাইস দিয়েছিলাম যে সেখানে যাতে স্প্রে করে দেওয়া যায়, সবটা যাতে স্প্রে করে দেওয়া যায়, স্প্রে করে দিয়ে সেখানে স্প্রে করে সেখানে ইয়ে করা যায়, ইউজ করা যায়। হ্যাঁ, সেটা বিভিন্ন আমাদের রিভিউ রেগুলার হয়, রেগুলার হেলথের মিটিং হয়, রিভিউ হয়, রেগুলার হয়। অন্যকে দেবেই, সুতরাং এটা তো কম্পালসারি এবং এটা বারবার করে কতবার বলবো, সারাদিন ধরে এটা নিয়ে তো মাইক ফাইক সারা রাস্তায় বেরোলেই আপনি দেখবেন যে প্রচার হচ্ছে। এটা আমি বলতে পারবো না, তার কারণ এটা ক্যালকাটা পৌরসভার প্রেস কনফারেন্স, এখানে আমি পলিটিক্যাল কোশ্চেন উত্তর দিতে পারবো না।